আসসালামু আলাইকুম। ইউজার থেকে আমরা যে ডেটাগুলো পাই তা হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে। এইচটিটিপি রিকোয়েস্টে তিনভাবে ডেটা পাঠানো যায়, একটি হচ্ছে ফর্ম ডেটা, একটি কোয়েরি স্ট্রিং এবং আরেকটি রাউট প্যারামিটার্স। এই তিনভাবে ডেটাগুলো পাঠানো যায়। এইচটিটিপি রিকোয়েস্ট থেকে ডেটাগুলো অ্যাক্সেস করার জন্য অথবা রিসিভ করার জন্য আমরা হচ্ছে কয়েকটি মেথড ব্যবহার করি। তার ভিতরে একটি হচ্ছে অল, ইনপুট, কোয়েরি, গেট, রাউট প্যারামিটার্স এবং ডাইনামিক প্রপার্টি। এই মেথডগুলো ব্যবহার করে আমরা হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট থেকে ডেটাগুলো অ্যাক্সেস করে থাকি বা রিসিভ করে থাকি। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রত্যেকটা মেথডের মাধ্যমে ডেটাগুলো অ্যাক্সেস করতে হয় বা রিসিভ করতে হয়। তো প্রত্যেকটা মেথডের ব্যবহার দেখার জন্য চোখ রাখুন পরবর্তী এপিসোডগুলোতে। তো আজকে পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।